স্থানীয় সময় সকাল 7:58, তাইওয়ানের টেলিভিশন চ্যানেল সেটাই নিউজে খবর পড়ার সময় হঠাৎই তীব্র ঝাঁকুনি দুলতে থাকে লাইট ক্যামেরা মনিটর। গেল 25 বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে কাঁপল স্বায়ত্তশাসিত দ্বীপটি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্য বলছে ভূমিকম্পের মাত্রা ছিল 7.4, যা অনুভূত হয়েছে পার্শ্ববর্তী চীন, জাপান ও ফিলিপিন্সেও। শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পূর্বাঞ্চলীয় শহর হুয়ালিয়েন থেকে 18 কিলোমিটার দক্ষিণে, ভূপৃষ্ঠের প্রায় 15.5 কিলোমিটার গভীরে। শক্তিশালী ভূমিকম্পের জেরে ধসে পড়েছে অসংখ্য ভবন, আটকে পড়াদের নিরাপদে বের করতে কাজ করছে উদ্ধারকর্মীরা। ভূমিকম্পের পরপরই তাইওয়ান, ফিলিপিন্স ও জাপান সুনামি সতর্কতা জারি করলেও ঘণ্টা ব্যবধানে সুনামি সতর্কতা সরিয়ে নেয় জাপান ও ফিলিপিন্স। ভূমিকম্পের পর কয়েক দফা আফটারশকের প্রভাবে দেখা গেছে ভূমিধস। আবহাওয়া বিভাগ বলছে আগামী কয়েকদিন দ্বীপটিতে 6.5 থেকে 7 মাত্রার আফটারশক আঘাত হানতে পারে। ২৫ বছর আগে 1999 সালে 7.6 মাত্রার ভূমিকম্পে লণ্ডভণ্ড হয় তাইওয়ান। সে ভূমিকম্পে নিহত হন প্রায় 2,400 মানুষ, ধ্বংস হয় অন্তত 5,000 ভবন। নাফিয়ার মান মনন, এখন বিশ্ব। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ।